উনি নিজেই ভয়ে ভীত হয়ে আছেন এমনই প্রতিক্রিয়া দিলেন ভারতীয় জনতা পার্টির নন্দীগ্রাম দুই দক্ষিণ মণ্ডলের সভাপতি অরূপ জানা মহাশয় উল্লেখ্য নদীগ্রাম এক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ মহাশয় কিছুদিন আগে বলেছিলেন র‍্যাপাড়াতে শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া হবে সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে আজ সন্ধ্যাবেলা শিবরামপুরে এমনই প্রতিক্রিয়া দিলেন ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রাম দুই দক্ষিণ মণ্ডলের সভাপতি উনি আগে থেকে হুমকি দিচ্ছেন কারণ উনি তো নিজেই ভয়ে ভীত কারণ সে সুফিয়ান গোষ্ঠী এবং আবু তাহের গোষ্ঠী এবং যারা এখনও সিবিআই হেফাজতে আছে তারা বেরিয়ে এলে ওনার জীবন সংশয় হবে কিনা সেটাই সন্দেহ এখন বাবুর বিরুদ্ধে বম্বিংটা করে উনি পাবলিকের মোশন ওনাদেরকে ঘোরাতে চাইছেন উনি কিন্তু উনি নিজেই ভয়ে ভীত হয়ে আছেন